এপ্রিল ফুল সারা বিশ্বে পালিত বহু প্রচলিত কয়েকটি দিবসের মধ্যে একটি। প্রতি বছর এপ্রিল মাসের প্রথম তারিখে পুরো বিশ্বে সরব্বয়ে পালিত হয় এই দিবস। বলা হয়ে থাকে প্রতিবেশী বা বন্ধুকে বোকা বানানো কিংবা তাদেরকে নিয়ে কৌতুক করার একটি দিন এটি। কেউ কেউ একে অলস ফুল ডে বলেও অভিহিত করেন। আর এপ্রিল ফুল দিবসে বোকা হওয়া ব্যক্তিকে বলা হয় এপ্রিল ফুল। ইউরোপীয় এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে খুব জনপ্রিয় একটি দিন এটি। দিনটিতে পশ্চিমারা বিভিন্ন সংবাদ মাধ্যমেও ভুয়া এবং ভুল সংবাদ সরবরাহের মাধ্যমে এপ্রিল ফুল পালন করে থাকেন। অবশ্য তার পরের দিনই সেই ভুল সংবাদ সম্পর্কে পুনরায় জানিয়ে দেওয়া হয়। যদিও বিশ্বজুড়ে খুবই সরব্বয়ে এই দিনটি পালিত হয়, তথাপি এই দিবসের উৎপত্তি আজও আমাদের কাছে রহস্যময়। ইতিহাসের হালখাতা উল্টিয়ে এপ্রিল ফুলের উৎপত্তি নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাই না আমরা। তবে বিভিন্ন দেশের প্রাচীন সাহিত্যে আমরা এপ্রিল ফুল নির্দেশক হিসেবে বিভিন্ন তথ্য পেয়ে থাকি। এপ্রিল ফুল একটি অমীমাংসিত ইতিহাস, এর পেছনের কাহিনী জানবো আজকের এই ভিডিও। সর্বপ্রথম 1332 সালের ইংরেজি সাহিত্যের কিংবদন্তি কবি জিওফ্রি চার্চরের দি ক্যান্টারবারি টেলস কাব্যে এপ্রিল মাসের প্রথম তারিখ বা বোকামি একটা যোগসূত্র পাওয়া যায়, যদিও এই তথ্য নিয়ে বিতর্ক দেখা যায়। এছাড়া 1508 সালে ফরাসি লেখক এলো এমাভেল তার লেখায় এপ্রিলের প্রথম তারিখে ছুটির দিন হিসেবে উল্লেখ করেন আর দিনটিকে ফিশ অফ এপ্রিল নামে অভিহিত করেন। আবার 1686 সালে ব্রিটিশ কবি জন অব্রে এই দিনটিকে সরকারি ফুলস হলিডে বা বোকাদের ছুটির দিন বলে অভিহিত করেন। এপ্রিল ফুলের ইতিহাসের সবচেয়ে মজার ঘটনা ঘটে 1698 সালে। এ বছরের 1 এপ্রিল ইংল্যান্ডের টাওয়ার অফ লন্ডনে ওয়াশিং দ্য লায়ন্স অনুষ্ঠান দেখানোর নাম করে টিকিট বিক্রি করা হয়। এরই প্রেক্ষিতে হাজারো দর্শক নির্দিষ্ট সময় সেখানে ভিড় করে এবং দেখে সেখানে অনুষ্ঠানের আয়োজনের নাম মাত্র নেই। এভাবে সেদিন হাজারো মানুষকে বোকা বানানো হয়। ইংল্যান্ডের অনেক মানুষ এই ঘটনা থেকে এপ্রিল ফুলের উৎপত্তি হয়েছে বলে মনে করেন। এছাড়াও মধ্যযুগীয় ইউরোপীয় বিভিন্ন শহরে মার্চের শেষ দিকে মার্চের 25 তারিখ নতুন বছর উদযাপন করা হতো। এছাড়াও ফ্রান্সের বিভিন্ন জায়গায় মার্চের নিউ ইয়ার উদযাপনের পাশাপাশি এপ্রিলের 1 তারিখ পর্যন্ত সপ্তাহব্যাপী ছুটি থাকত। এ সময় জানুয়ারির 1 তারিখ নতুন বছর উদযাপনকারী ব্যক্তিরাও মার্চে নতুন বছর উদযাপনকারীদের এপ্রিল ফুল নামে অভিহিত করত। তবে এই সকল মতের বাইরে আরও একটি মত রয়েছে এপ্রিল ফুলের ইতিহাস নিয়ে। অনেকে মনে করে থাকেন 1492 সালে রাজা ফার্দিনাদ স্পেনের মুসলিম অধ্যুষিত গার্নাডার অভিমুখে হামলা করেন। এ সময় ফার্দিনাদ শহরের আশপাশের সকল শস্যক্ষেত চালিয়ে দেওয়ার আদেশ দেন, ফলে শহরের মুসলিমদের মাঝে মারাত্মক খাদ্য সংকট নেমে আসে এবং অচিরে সেখানে দুর্ভিক্ষ দেখা দেয়। দুর্ভিক্ষ যখন মারাত্মক অবস্থা গিয়ে দাঁড়ায় তখন রাজা ফার্দিনাদ ঘোষণা করেন যে মুসলিমরা যদি শহরের প্রধান ফটক খুলে দিয়ে নিরস্তভাবে মসজিদে আশ্রয় গ্রহণ করে তবে তাদেরকে বিনা রক্তপাতে মুক্তি দেওয়া হবে। এ সময় দুর্দশাগ্রস্ত লাখো নারী ও পুরুষের কথা ভেবে খুলে দেওয়া হয় শহরের প্রধান ফটক এবং মুসলমানরা নিরস্তভাবে শহরের মসজিদগুলোতে আশ্রয় নেয়। এ সময় খ্রিস্টান সৈন্যবাহিনী শহরে প্রবেশ করে মসজিদগুলোতে তালা আটকে দেয় এবং শহরের প্রতিটি মসজিদে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় লাখ লাখ মুসলিম নারী ও পুরুষ মর্মান্তিকভাবে মসজিদের ভেতর প্রাণ হারায়। এভাবে মুসলমানদের সহজভাবে বোকা বানানোর ঘটনাকে এপ্রিল ফুল হিসেবে পালন করার রীতি চালু করে খ্রিস্টান দেশগুলোতে। এই মতামতটি নিয়ে অনেকে মনে করেন 1492 সালের ওই দিনে এমন কোনো ঘটনাই ঘটেনি, আর যে ঘটনাকে এপ্রিল ফুলের উৎপত্তি হিসেবে মনে করা হয় তা ঘটেছিল ওই বছরের 2রা জানুয়ারি। আপনারা এ ব্যাপারে আরো বিস্তারিত জানতে চাইলে পড়ে আসতে পারেন এই হিস্টোরি অফ মেডিভেল স্পেন এই বইটি। বইটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই হিস্টোরি অফ মেডিভেল স্পেন বই থেকে উদ্ধৃত করলে 1492 সালে 2রা জানুয়ারি ইসাবেলা আর ফার্দিনাদ গানাডায় প্রবেশ করেন। তারা শান্তিপূর্ণভাবে সেদিন গানাডার শাসক দ্বাদশ মোহাম্মদের কাছ থেকে গানাডার চাবি নেন। এখন প্রশ্ন আসতে পারে এই বইতে যা লিখেছে তার সত্যতা কতটুকু, কেননা স্পেনে যে মুসলিমদের উপর যে অবর্ণনীয় অত্যাচার চালানো হয়েছে তার সব ইতিহাস বইতে লেখা আছে সেটা কিন্তু 1 এপ্রিল এই তারিখে নয়, কেননা 1492 সালের 2রা জানুয়ারি ইসাবেলা গানাডায় প্রবেশ করে এবং 2রা জানুয়ারি তা মুসলমানদের কাছ থেকে দখল করে নেয়।
মুসলিম কিংবা খ্রিস্টান কোনো নির্ভরযোগ্য ইতিহাস বইতে এই কাহিনীটি নেই। এবং যারা এটা প্রচার করছে খোঁজ নিলে দেখা যায় তারা ইতিহাস পড়ে শেয়ার করেছে না, বরং কেবল শুনেই শেয়ার করে ফেলেছে। আবার বিশ্ববিখ্যাত এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাও এপ্রিল ফুল নিয়ে বিভিন্ন মতামত পেশ করে। এনসাইক্লোপিডিয়ার অনুসারে এপ্রিল ফুলের উৎপত্তি মূলত রোমান উৎসব হিলারিয়া থেকে, যা পালিত হতো 25শে মার্চ। এরপর ধীরে ধীরে ওই উৎসব আশপাশের দেশগুলোতে ছড়িয়ে পড়ে, যা ধারাবাহিকতায় আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে এপ্রিল ফুল। কিন্তু এই সকল যুক্তি আর মতামতের প্রেক্ষিতে এটা বলা যায় যে এপ্রিল ফুলের ইতিহাস একটি অমীমাংসিত রহস্য মাত্র। তবে সামগ্রিকভাবে বলা যায় যে মুসলমানদের উপর যে অবর্ণনীয় নির্যাতনটি হয়েছিল তার প্রেক্ষিতে এপ্রিল ফুল উৎসব পালন করা মুসলমানদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।